আছো? আমি ভীষণ ভালো আছি, আর আশা করি তোমরাও ভালো আছো। তো হোম মেকার চৈতালি চৈতালি তোমাদেরকে তার পরিবারে আবার স্বাগত জানাচ্ছে, আর প্রত্যেক সময় তাদেরকে তোমাদেরকে স্বাগত জানায় আর কি। তো আজকে হচ্ছে সানডে, প্রত্যেককে জানাই হ্যাপি সানডে, হ্যাপি সানডে, হ্যাপি সানডে। আর এখন বাজে হচ্ছে সকাল 11:30, তাই জন্য মর্নিং হলো, মনে হচ্ছে দেখি অনেকটা বেলা হয়েছে। তো সমস্ত কাজবাজ সারা, মানে ঘর মোচা বাসন মাজা যাবতীয়, মানে সংসারে যাবতীয় কাজ, এমনকি আনাজ কেটে মশলা বেটেও রেখে গেছি আমি, মাছে নুন হলুদ মাখিয়ে সব রেডি করে রেখে চলে গেছি। এখন সোজা যাবো রান্নাঘরে, আর ওখানে উজান সেই খেলনা পেয়ে, টুকরো টাকারা খেলনা পেয়ে যে সে কী খুশি, মানে সকাল থেকে আমার টিভি চালাতে বলেনি, ও দুধ কর্নফ্লেক্স খেয়েছে, ওই খেলনা দিয়েই খেয়েছে। তো মানে আমার ঘরটা এখন শান্তি শান্তি, শুধু ওই ওইগুলো নিয়েই ও বসে রয়েছে। চলো দেখে আসি মানে কী করছে। এই দেখো, নিচে কিছু ওপরে কিছু, কি হচ্ছে বেটা? খাটে ওঠো, দাঁড়াও, মেঝেতে ঠান্ডা, মেঝেতে ঠান্ডা, খাটে ওঠো, খাটে ওঠো। এই যে আমার খাটে, ওই টুকরো টাকরা সব ছড়িয়ে রেখেছে। এই যে কি সব বানিয়েছে নিচে, এই যে কি বানিয়েছিস এগুলো বাবা, এটা কি বানিয়েছিস, কি বানিয়েছিস? চলো ওই যে কাঁচা ধোয়া, দেখতে পাচ্ছ সব বারান্দায় রয়েছে। 11:40 হয়ে গেল, রান্না তো করতেই হবে, চলো রান্না করে আসি। আর সব রেডি আছে, ঝটপট রান্না হয়ে যাবে। শীত করছে, মনে হচ্ছে বসি, কিন্তু উপায় নেই, রান্না করতে হবে, আর নাহলে দেরি হয়ে যাবে, আমরা তো খাবো সেই তিনটে। না আরেকটা কথা, আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি খেতে পারবো, রান্না হয়ে গেলেই খেয়ে নিতে পারবো, কারণ আজকে ওর বাবা ঘরে রয়েছে, আজকে ওর বাবা ঘরে আছে, আজকে যায়নি, মানে আমাদের ফ্ল্যাটের মিটিং আছে আজকে, তো মিটিংটা হয়েছে 4টে, আর ওর বাবাও এই ফ্ল্যাটের মানে কমিটির একজন সদস্য আর কি, সদস্য সবাই, আমরা ফ্ল্যাটের সবাই সদস্য, কিন্তু ওর বাবা হচ্ছে কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার, তো থাকতে তো অবশ্যই হবে। তো আমাকে বললো যে কী হলো, আমাকে বললো যে আমি তাহলে আর এবারে বেরোবো না, কারণ ওর আস্তে আস্তে 3:30 হয়ে যায়, তারপরে চান খাওয়া সেরে মিটিংয়ে অ্যাটেন্ড করা একটু অসুবিধা আছে, ওই জন্য 4টে থেকে বললো এবারে আর বেরোবে না। তারপরে হচ্ছে কি, আজকে রবিবার, রবিবারও এমনি কাজবাজ নয়, আড্ডা মারতে বেরোয়, হ্যাঁ আড্ডা মারতেই বেরোয়, অল্প স্বল্প কাজ করে আড্ডা মারতেই বেরোয়, তো বললো এবেলা বেরোবো না, ওবেলা বেরোবো। যাই হোক, আমার রান্নাটা যেন তাড়াতাড়ি সেরেই আমরা কি করবো, খেয়ে নেবো ঝটপট, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আজকে, রান্না তো আমার হয়েই যায়, ও দেরি করে আসে বলে দেরিতে খাওয়া হয় আর কি। তো চলো রান্নাঘরে, চলো সোজা রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো দেখো আজকে আমি রান্না করবো হচ্ছে, এই যো পমফ্রেট মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে মাছের মাথা রয়েছে, ওটা দিয়ে বাঁধাকপিটা করবো, তোমরা দেখলে বাঁধাকপি কাটলাম, আর এই বাঁধাকপিটা না আমি জাস্ট একটু ভাপিয়ে নিই, কেন বাঁধাকপি ফুলকপি এগুলো তো গ্যাস হয়, তো একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে শুনেছি গ্যাস কম হয়, দেখো ওই জন্য আমি প্রেশার কুকারের সিটিটাও দিইনি, জাস্ট একটু হালকা ভাপিয়ে জলটা ফেলে দেবো। আর হবে ছেলের আলু ভাজা, এই আলু কেটে নিয়েছি আলু ভাজা, আর ওই বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর হবে পমফ্রেট মাছ, এখানে মশলা করে রেখেছি বাঁধাকপি আর মাছের মশলা একসাথেই করে রেখে দিয়েছি, আর মাছটা দেবো সর্ষে বাটা, ইয়ে সর্ষে, আর কিছু করবো না, বাঁধাকপি করবো আর মাছের মাথা দিয়ে পমফ্রেট মাছ, আর হচ্ছে ছেলের জন্য আলু ভাজা, ছেলে বাঁধাকপিটা দেবে কিচ্ছু খায় না, ওটা আমাদের জন্য। তো চলো রান্নাটা করতে থাকি, সঙ্গে থাকো ভিডিওটার। Thank you.
রান্না বান্না সেরে উজানকে খাইয়ে আমরা নিজেরাও খেতে বসে গেছি, ওর বাবা আর আমি খাচ্ছি, আর ওদিকে সিনেমা চলছে, একটা অনেক পুরনো বাংলা সিনেমা হচ্ছে, ছোট বউ হচ্ছে আর কি। তো প্রসেনজিতের তো আমি ভীষণ ভালো ফ্যান, মানে প্রচণ্ড ফ্যান। আমি আগে যখন মানে বিয়ে হয়নি তখন আমার বাপের বাড়িতে দেয়ালের মধ্যে প্রসেনজিৎ মানে বোম্বাদার ছবি আমি পোস্টারগুলো কিনে আনতাম মেলা থেকে, এনে এনে সাটিয়ে দিতাম আর কি। আমার এত ভালো লাগতো, এখনও লাগে, এখনও লাগে। তো আমি সেই সিনেমাটা যেতে যেতেই ভাত খাচ্ছি, আর ওদিকে উজান সেই খেলনা নিয়ে চলছে, আর ওর বাবা সমানে যে কাটা কুটো সব ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আমার পাতে। আমি বলি হ্যাঁ গো আমি কুকুর নাকি? হ্যাঁ, আমার না ছোটোবেলাতে না আমার বাবাও তাই খেতে বসে আমাকে পাতের কাটা দিত, মাথা ভেঙে দিত। সেই জিনিসটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে এখন পেয়েছি, মানে ও খাবে কাটা মাথা, মাছের মাথা হোক কাটা হোক যা হোক, মাছের গায়ের ছালটা, হ্যাঁ সেগুলো আমাকে ছুঁড়ে ছুঁড়ে দেবে। আর আমি বলি হ্যাঁ গো আমি কুকুর নাকি, আর তুমি কী করে জানলে যেগুলো আমি খেতে ভালোবাসি? প্রথম দিন থেকেই দেখি। তো সিনেমাটা বেশ ভালোই লাগছে। আর এই দেখো লঙ্কা দেখাচ্ছি তোমাদেরকে, কারণ আমি মাঝে ঝাল দিতে পারি না, কারণ ছেলে খাবে বলে আমি গোটা গোটা লঙ্কা দিই, লঙ্কা চিড়েও দিই না, গোটা গোটা লঙ্কা দিই। সেই লঙ্কাকে আমাকে ডোলে খেতে হয় ঝাল ঝাল করে। আগে যে আমি ঝাল খেতাম ওরে বাপ রে বাপ, কিন্তু এখন ঝাল ওই যো। ওর বাবা খুব একটা ঝাল পছন্দ করে না, মানে ছেলের মতন রুগীর ঝোল করে দিলেই ও ভালোবাসে। তো আর নুন নিয়ে বসেছি পাতে, এই নুন মানে আমাকে আগে যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার প্রেশার প্রচণ্ড বেড়ে গেছিলো, নুন খেতে বারণ করেছিল, মাঝখানটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আমি আবার নুন খাওয়া শুরু করেছি। আর দেখলে উজানের বাবা ভাত তুলে দিল, ওর ভাত তুলে দিচ্ছে কেন, ওর আজকে রান্না মনের মতো হয়নি, ওই যে আমাকে বলছে, কারণ পমফ্রেট মাছ করেছি, ও সমুদ্রের মাছ খায় না, ও রুই কাতলা ছাড়া মানে পুকুরের মাছ ছাড়া ও খায় না, রুই কাতলা চিংড়ি এটাই পছন্দ করে। তো আমি তো পমফ্রেট মাছ করেছি, ওর রান্না পছন্দ হয়নি, খেতে খেতে আমাকে ভাত মাছ সব ভেঙে ভেঙে তুলে তুলে দিয়ে দিচ্ছে, কারণ পমফ্রেট মাছ সমুদ্রের, ও সমুদ্রের মাছ একদম পছন্দ করে না। দেখি রাতে অন্য কিছু করে দেবো। সন্ধ্যে দিলাম ছেলেকে, বললাম কি খাবি বল, ও বললো কিচ্ছু খাবো না, আমার পেটে ব্যথা করছে, আমার মন ভালো নেই, শরীর ভালো নেই, আমি কিচ্ছু খাবো না, আমি রাত্রি একেবারে ভাত খাবো, বয়ে গেছে, তুই রাত্রি একেবারে ভাত খাস। তো এখন মোটামুটি আমার কোনো কাজ নেই, আমি এসে বসে রয়েছি খাটে। তো জামা কাপড় ভাজ ছিল খাটের ওপরে, সেগুলো সব ভাজ টাজ করলাম, করে তারপরে হচ্ছে এই তোমাদের সঙ্গে কথা বলতে বসে গেছি আর কি। আর আমার ছেলের আজকে মনটা দুপুরের পর থেকে একটু খারাপ, কারণ দুপুরবেলা ওর বাবা আর আমি খেতে বসে একটু কিছু কথা আলোচনা করেছি আর কি, সেই কথাটা শুনে ওর মনটা খুব খারাপ। তো দেখবে ও কি করে, ব্যাস ওই পর্যন্ত, রাখো 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 রাখো। দিয়ে ওর মনটা খারাপ, তার কারণ হচ্ছে ও মানে প্রত্যেক বছরই, মানে প্রত্যেক বছর বললে ভুল হবে, ও বসো ওখানটা বসো বসো, প্রত্যেক বছর বললে ভুল হবে, মানে ও তো কেজি ওয়ানে পড়ে এখন, মানে কেজি টুয়ে উঠবে, পরীক্ষা হয়ে গেল। তো নার্সারিতে ও থেকে যখন কেজি ওয়ানে ওঠে তখন পরীক্ষাগুলোতে ও ফার্স্ট হয়েছিল আর কি, তিনবার পরীক্ষা হয় ও ফার্স্ট হয়েছিল। তো ফার্স্ট হওয়ার জন্য, ফার্স্ট হয়ে যখন ও কেজি ওয়ানে ওঠে তখন ওকে, মানে ফার্স্ট হয়েছে বলে ওকে গিফট দিয়েছিল সবাই, ওর বাবা আমি ওর দিদুন মানে আমার মা ওর আমার বোনেরা ওর মাসিরা দুই মাসি সব ওকে গিফট করেছিল। সেই গিফটের মানে আশাতে ও ফার্স্ট হতে চাইছে। কি দেখাতে চাইছো?
এটা দেখাবে? আচ্ছা পরে দেখাবো, পরে এখন রাখো, কথা বলছি আন্টি আঙ্কেলদের সঙ্গে, এখন রাখো, পরে কথা বলবো। তো ওই জন্য ওর মনটা খারাপ। মানে আমি ওর বাবা আলোচনা করছিলাম যে এবছর কি তাহলে পরীক্ষা টরীক্ষা যে হলো কি হবে, রেজাল্ট কিভাবে কি হবে, দেবে কিভাবে। তা ওর বাবা বললো, আমি জিজ্ঞাসা করেছিলাম ম্যাডামদের, যে বললো রেজাল্ট দেওয়া হবে না, হাতে প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হবে না 13 তারিখ না 14 তারিখ বললো, খেয়ালও নেই, ভুলে গেলাম। খেতে বসে ওদিকে টিভি চলছে, আমার মানে বোম্বাদার সিনেমা হচ্ছে, কি বলছিল আমার খেয়াল নেই। 13 তারিখ না 14 তারিখ বললো যে আসতে বলেছে, নোটিশ দিয়ে দিয়েছিলো আর কি, স্কুলে যেতে হবে। গিয়ে কি একটা চার্ট, পরীক্ষার নাম্বারেরই চার্ট মনে হয় টাঙিয়ে দেবে বলেছে আর কি, কোনো আলাদা করে রেজাল্ট কিছু দেওয়া হবে না। সেইটা ওর কানে গেছে খেলতে খেলতে, সেই যে কুকুর টাকা খেলনা নিয়ে খেলছিল সেটা খেলতে খেলতে কানে গেছে। সেই থেকে কেন দেওয়া হবে না রেজাল্ট, কেন দেওয়া হবে না রেজাল্ট, কেন পাবো না, কেন ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া হবে না। তো মানে ওইটা ওর কারণ যে মানে পরীক্ষায় খুব ভালোবেসে রেজাল্ট পাবে না, সেই সব মনের দুঃখ ওই সব নয়। তার পর মুহূর্তে ওকে বলা হলো, ঠিক আছে তোমাকে যেরকম, তুমি ফার্স্ট হও বলে তোমাকে যেরকম গিফট দেওয়া হয় তোমাকে এবছরও দেওয়া হবে। তুমি ঘরে বসে পরীক্ষা দিয়েছো, অনলাইনে পরীক্ষা দিয়েছো, সব বন্ধুরাও তোমার ঘরে বসে পরীক্ষা দিয়েছে বলে ম্যাডামরা এবছর কোনো পজিশন রাখছে না, এমনকি রেজাল্টও দিচ্ছে না, কারণ ঘরে বসে পরীক্ষা, তো অনলাইনে পরীক্ষা সেটার তো অতটা ভ্যালু নেই, ওই জন্য এবছর রেজাল্টও দিচ্ছে না আর হচ্ছে কোনো পজিশনও দিচ্ছে না। তো সেইটাতে ওর মনটা খারাপ হয়ে গেল, ও জানতো যে ও কিছু একটা পজিশন পাবে রেজাল্টে, আর ও গিফটে আগের বছরের মতন প্রচুর গিফট পাবে, কিন্তু সেটা হলো না, ওই জন্য ওর মনটা খুব খারাপ। কী করবো বলো, আমি তো আর ওর কথা রাখতে পারবো না, অনেকবার বলছে মা আমাকে গিফট দেবে। হ্যাঁ গিফট তুমি পাবেই, ঘরে বসে পরীক্ষা দিয়েছো গিফট তো পাবেই, সেটা কথা নয়, কিন্তু রেজাল্টটা তুমি পাবে না, তোমাকে এই একটা রেজাল্ট নিয়ে খুশি থাকতে হবে। সামনের বছর ভালো করে পড়াশোনা করো, স্কুল টুল যখন খুলে যাবে আবার স্কুলে গিয়ে পরীক্ষা দেবে তখন তুমি আবার রেজাল্ট পাবে। তো আমার তাহলে রেজাল্টটা বার করে দাও, এই হয়েছে ব্যাপার, রেজাল্ট বার করে দাও, রেজাল্ট বার করে দাও বলে আমি হচ্ছে শোকেস থেকে বার করে দিতে বাধ্য হলাম। আগে তো গত বছরও রেজাল্টের অত বুঝতে পারতো না, যে বেঙ্গলি ইংলিশ ম্যাথমেটিক্স এগুলো লেখা আছে বুঝতে পারতো না, পড়তে পারতো না, তো এবছর পড়তে শিখেছে বলে নিজে নিজে বুঝতে পারছে, রেজাল্টটা দেখছে আর কি। তখন রেজাল্ট কী জিনিস জানতো না, ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে শুনছে, গিফট গিফটের নেশাটাই বেশি ছিল আর কি। তো এবছর দেখছি তো এরপর থেকে রেজাল্টটা বার করে দিয়েছি, ভাবছি ছিঁড়ে না ফেলে, কিন্তু আমি দেখছি যে রেজাল্টটাকে একদম বুকে করে আঁকড়ে রেখেছে, বারে বারে পড়ছে। যাক এইটুকু জ্ঞানগম্যি হয়েছে, তবে রেজাল্ট ছিঁড়তে নেই বা এইসব কিছু, ওই যে তোমাদেরকে বলছিল রেজাল্টটা দেখাবো। আর ও ফার্স্ট টার্মে না তিনবার পরীক্ষা হয়েছে, ওদের স্কুলে তিনবার পরীক্ষা হয়, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম। ফার্স্ট টার্মে ও থার্ড হয়েছিল কয়েকটা নম্বরের জন্য, কী করেছিল জানো, তখন তো নার্সারি একদম ছোট্ট, সবে 1 2 এগুলো শিখছে, তো 1 2 করেছিল খাতাতে, 1 লিখেছিল যেমন 1 লিখে, আমি তো যখন খাতা দেখছি আমার মাথায় হাত, এগুলো কী করেছে, ও 1 লিখেছে, 1-এর এরকম মাথার কাজ দিয়ে এরকম যেরকম মোমবাতি শিখা হয় সেটা করেছে, মানে 1-টাকে ও মোমবাতি বানিয়েছে, ঠিক আছে। 2 করেছে, 2-টার যে এই যে এইভাবে 2 লিখে যে দাগটা হয় সেই দাগটার মধ্যে ছোটো 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 অসংখ্য লোম দিয়ে ইঁদুরের লেজ করেছে, মানে 2-টা হচ্ছে ইঁদুর ওর কাছে। এইরকম 1 2 3 4 পুরো 1 to 10 লিখতে দিয়েছিল, প্রত্যেকটাতে কিছু না কিছু করেছে। 8 লিখেছে, তখন ছোটো ছিল, দুটো গোল একসঙ্গে দিয়ে মানে পেঁচিয়ে করতে পারতো না, পর ওপরে একটা গোল নিচে একটা গোল জোড়া দিয়ে 8 লিখতো, সেই 8-টার পাশ দিয়ে আরও গোল দিয়ে 8-টাকে ফুল বানিয়ে দিয়েছে। মানে আমি যখন খাতা দেখতে যাচ্ছি আরও সব গার্জেনরা রয়েছে, আমার লজ্জা লাগছে, কি করে ওই অঙ্কটিতে করেছিল, ইংরাজি বাংলাতে করেনি, ওই অঙ্কটিতে ওই জায়গাটিতে ওর নম্বরটি খেয়ে নিয়েছিল, সেই জন্য ও মানে প্রথম ফার্স্ট টার্ম পরীক্ষাতে থার্ড হয়ে গিয়েছিল। মানে একটু একটু নম্বরের তো হেরফের হয় না ফার্স্ট সেকেন্ডে, ওই নম্বরটুকুর জন্য হয় না, আর প্রতিটা পরীক্ষা ভালো দিয়েছিল। হঠাৎ যে ওর মাথায় ওখানটা ওই দিনটা কী চেগে গেছিলো ভগবান জানে, ওই রকম কারুকাজ করেছিল। আর তোমরা জানো যে ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে, আমার ঘরের দেয়াল তোমাদের এর আগের ভিডিও তো দেখিয়েছি, এই দেখো আমার ঘরের দেয়ালে দেখতে পাচ্ছো সব সব পেন্সিল দিয়ে ও হচ্ছে আঁকিবুকি করেছে, এই যো এই দিক ওই দিক যে দিক তোমরা দেখতে পাবে, ঘরের দেয়ালের কিছু নেই আর, সব দিক নিয়ে গিয়ে দেখাচ্ছে। ডাইনিংটাও করেছে, সব করেছে, সব ঘরে করেছে, শুধু ওই ঘরটায় কম যায় বলে ওই ঘরটা কম করেছে। তো ও ড্রয়িং করতে ভালোবাসে, কিন্তু ভালোবাসে ড্রয়িং করতে ভালো কথা, তুই পরীক্ষার অঙ্কের খাতায় তুই ড্রয়িং করবি, তো ওই জন্য ছোট বলে দিদিমণিরা মানে সেরকম কিছু আমাকে বলেনি, নাহলে তো আচ্ছা করে শুনিয়ে দিত, কথা শুনতে হতো, তো কিছু বলেনি। তো
ওই করে প্রথম পরীক্ষাতে ও থার্ড হয়ে গেছিলো, মানে জীবনের প্রথম পরীক্ষাটাই আর কি। তারপরের বার থেকে যতগুলো টার্ম হয়েছে ও ফার্স্ট হয়েছে। তো দেখো এই ছোট ক্লাসের ফার্স্ট সেকেন্ডটা এমন কিছু ম্যাটার করে না, উঁচু ক্লাসে গিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় যদি কোনো ভালো পজিশন ভালো র্যাঙ্ক করতে পারে সেটাই আসল, এই ছোট ক্লাসে কিছু না। তবু ও ওইটুকুনি ছেলে, 3 বছরে ওকে ভর্তি করি, জাস্ট 3 হয়েছে ভর্তি করেছি, 3 বছরের ছেলে, যত অত ছেলে মেয়ের মধ্যে ও যে নিজের মেরিট নিয়ে ফার্স্ট হয়েছে ওটা দেখিয়েই ছাড়বে তোমাদেরকে। কি দেখাবে বাবা, রেজাল্ট দেখা যাচ্ছে তো, দেখাবে? আচ্ছা পরে দেখাবো, আচ্ছা পরে দেখাচ্ছি, পরে দেখাচ্ছি আমি। ও যে ওটা নিয়ে কি খুশি, মানে কি বলোটা বুকে করে নিয়ে রয়েছে। তো 3 বছরের ছেলে ওই যে রেজাল্টটা করেছে মেরিট, ওর মেরিট অনুযায়ী যাই লিখুক, করে যে ফার্স্ট হয়েছে এতে আমরা খুশি। আমি চাই আমি ওর পিছনে যথেষ্ট খাটি পড়াশোনা নিয়ে, এখন হয়তো তোমরা দেখছো স্কুলটা বন্ধ বলে একটু গাছাড়া দিয়েছি, তো যথেষ্ট খাটি ওর পিছনে, তো বলতে নেই নিজের ছেলে হিসেবে ওর স্মরণশক্তি বুদ্ধি মনে রাখার ক্ষমতা মানে সবটাই ভালো, দাঁড়ো কথা বলে নিই, সবটাই ভালো, কিন্তু হচ্ছে ভীষণ চঞ্চল ভীষণ দুষ্টু। ওকে যে নিয়ে পড়তে বসাবো সেটাই আমার পক্ষে মানে কষ্টকর, পড়তে বসিয়ে দিলে ঠিক আছে তখন লিখবে পড়বে ঠিক আছে, আর ওই সামনে আমাকে বসে থাকতে হবে এটা হচ্ছে ভীষণ বাজে অভ্যাস আর কি। তো যাই হোক, দিয়ে ওই রেজাল্টটা নিয়ে ওই জন্য ওর মনটা খুব খারাপ, কিন্তু কিছু মায়ের তো কিছু করার নেই না, মায়ের হাতে তো কিছু নেই যে মা তোমাকে ফার্স্ট রেজাল্ট বা সেকেন্ড রেজাল্ট বা কোনো রেজাল্ট তোমাকে এনে দেবে, মায়ের হাতে তো কিছু করার নেই। ওর মন রাখতে আমি পারলাম না, আমি কথাও রাখতে পারলাম না। সামনের বছর আমাকে গত বছর পড়েছিল মা আমাকে আবার যখন রেজাল্ট আনতে যাবে, গত বছর ওকে রেজাল্ট আনতে আমি নিয়ে যাইনি, রেজাল্ট আনতে যাবে আমাকে নিয়ে যাবে মা, তো কথা রাখতে পারলাম না আমি ওর। খারাপ মা, আমি একজন খারাপ মা না রে বাবা, খারাপ মা তো আমি না। তুমি গিফট পাবে, গিফট পাবে, গিফট কেন পাবে না, বাবাও গিফট দেবে মাও গিফট দেবে, গিফটারই নেশা আর কিছু নয়, ফার্স্ট সেকেন্ড হয়ে হয়নি বলে ওর মনে দুঃখ নেই কোনো, ওই গিফট পাইনি বলেই মনে কষ্ট, ওই জন্য রেজাল্ট বুকে নিয়ে ঘুরছে, শোকে বিরহ হয়ে গেছে একদম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার নিয়ে চলে এসেছে ও, তোমাদেরকে দেখিয়েই ছাড়বে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ছাড়ো ছাড়ো দেখিয়ে দিচ্ছি, ওভাবে দেখানো যাবে না, দাঁড়াও ওভাবে দেখানো যাবে না, ছাড়ো দেখিয়ে দিচ্ছি। তো কালকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর হাসতে থেকো, টাটা গুড নাইট, দেখতে থাকো আমার ছেলের রেজাল্টটা, ও দেখানোর জন্য পাগল হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এই যো ওর প্রোগ্রেস রিপোর্ট, ও পড়ে আনন্দ মার্গ স্কুলে, আর এই যো উজান নন্দী নার্সারি রোল নাম্বার 1। সৌভাগ্যবশত না ও যখন স্কুলে ভর্তি হয় প্রথম আর কি, তখন ও নার্সারিতেও সবার প্রথম ভর্তি হয়েছিল, জানুয়ারি থেকে সেশন শুরু, ও নভেম্বরেই ভর্তি হয়েছিল, জাস্ট জন্মদিনটা হয়েছে নভেম্বরে, তারপরের দিনই ওকে ভর্তি করাতে নিয়ে গেছি, 3 পূর্ণ হয়েছে ভর্তি করাতে নিয়ে চলে গেছি। তো ওই জন্য সৌভাগ্যবশত ওর মানে নার্সারিতেও রোল নাম্বারটা 1 হয়েছিল। আর এই যো ওদের কিন্ডারগার্টেন স্কুল, কিন্তু ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন, মানে টোটালটা ইংলিশের ওপর প্রচণ্ডভাবে চাপ দেওয়া হয়, বাংলাও আছে, তো কিন্ডারগার্টেন কিন্তু ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন। আর এই যো রেজাল্ট, এই যো থার্ড টার্মের রেজাল্ট, এই থার্ড টার্ম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, 3টে টার্মের ওর হচ্ছে এই যো পরীক্ষার নম্বর, সব 50-এ পরীক্ষা হয়, বাংলা ইংরাজি অঙ্ক 50-এ হয়, স্ট্রুভাল বলে ওদের একটা আছে সেটাও হয় 50-এ, আর ড্রয়িং হয় 25-এ, স্ট্রুভাল বলে একটা সাবজেক্ট আছে, সবটাই ইংরাজি কোশ্চেন, বেশ শক্তপোক্ত কোশ্চেন অ্যান্সার আর কি। তো যাই হোক এই যে পরীক্ষা, টোটাল 225-এ পরীক্ষা হয়, 225-এ প্রথমবারে ও পেয়েছিলো 204, ওই যে বললাম আঁকিবুকি করেছিল অনেকটাই কমে গেছিলো, 204 পেয়ে থার্ড হয়েছিল, সেকেন্ড টার্মে পেয়েছিলো 219, আর থার্ড টার্মে পেয়েছিলো 220, 225-এর মধ্যে। এই যে ফার্স্ট, এই যে পজিশন ইন ক্লাস লেখা রয়েছে, ও হয়েছিল ফার্স্ট, কন্ডাক্ট ভেরি গুড, ঘোড়ার ডিম ভেরি গুড মোটেই নয়, বাজে ছেলে, স্কুলে ম্যাডামদেরও প্রচুর জ্বালায়, ম্যাডামরা খুব ভালোবাসে ওকে, ভীষণই ভালোবাসে ওকে, তো সেই জন্য আমার কাছে কমপ্লেনটা একটু কম আসে, শুধু বলে ছোটো বাচ্চা তো করবেই, কিন্তু আমি জানি ও কী হারে করে স্কুলে, ওর জামা কাপড় মানে ড্রেস দেখলে স্কুল যখন ফিরে আসে ওর ড্রেসটা দেখলে বোঝা যায় যে ও কী ধরনের দুষ্টুমি স্কুলে করে। তো এই হচ্ছে ওদের স্পোর্টস স্কুলের রেজাল্ট। শান্তি হয়েছে বাবা, দেখিয়ে দিয়েছি সবাইকে, শান্তি হয়েছে, শান্তি, হ্যাঁ শান্তি হয়েছে, কিসের শান্তি বুঝলাম না আমি। তো যাই হোক কাল আবার কথা হবে, বাই।